পুরুষ গর্ভবতী। লিঙ্গ পরিবর্তন করা একজন পুরুষ আর একজন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় 4 বছর আগে। তারপর থেকেই তার একটি সন্তান নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বেশ কয়েকবার গর্ভপাত হওয়ার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী সন্তান ধারণ করতে সক্ষম হয় টার্স্টেন লিসি ও বিফ চাপলো দম্পতি। ব্রিটেনের দৈনিক ডেইলি মেল বলছে, যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের বাসিন্দা এই দম্পতি সামনের গ্রীষ্মে তাদের সন্তানের মুখ দেখতে পাবেন। এই দম্পতির 2টি দত্তক সন্তান আছে, এর মধ্যে একটি মেয়ে রিলে ও ছেলে হেইলে। প্রতিবেদনে বলা হয়, টার্স্টেন লিসি নারী থেকে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হওয়ার পর 2013 সালে বিফ চাপলোকে বিয়ে করেন। এরপর 2015 সালে তারা 2টি সন্তান দত্তক নেন। 2016 সালে সন্তান ধারণের 6 সপ্তাহ পর গর্ভপাত হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি বিশেষ প্রক্রিয়ায় দম্পতির শুক্রাণু নিষিক্ত করার মাধ্যমে টার্স্টেন লিসির গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়, যার ফলে এই প্রথম তারা বায়োলজিক্যাল বাবা মা হতে যাচ্ছেন। বিফ চাপলো বলেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা সব কিছু করছি, আমাদের সন্তানের জন্য কোনো ধরনের ঝুঁকি নিতে যাচ্ছি না। তিনি আরও বলেন, আমি চেষ্টা করছি লিসিকে বেশি সময় দেওয়ার এবং যত্ন নেওয়ার, যাতে করে আমাদের পরিবারটি স্বয়ংসম্পন্ন হয়। নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।